ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনের আর বাকি কয়েকদিন। মেয়র প্রার্থীরা দিনরাত ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। সাবেক মেয়র ও টেবিল ঘড়ির প্রার্থী মোহাম্মদ ইকরামুল হক টিটু জানিয়েছেন, নির্বাচিত হলে প্রথম মেয়াদের অসমাপ্ত কাজ সম্পন্ন করার পাশাপাশি ময়মনসিংহকে আধুনিক ও স্মার্ট নগরী করা হবে। আর হাতি প্রতীকের মেয়র প্রার্থী অ্যাডভোকেট সাদিকুল হক খান মিল্কিও জয়ের ব্যাপারে আশাবাদী। ময়মনসিংহর প্রতিনিধি কাজী মোহাম্মদ মুস্তফার সহযোগিতায় বিস্তারিত আহমদ অনিকের রিপোর্ট। ক্যামেরায় ছিলেন মোহাম্মদ রিয়াজ। 9 মার্চ হবে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের দ্বিতীয় নির্বাচন। প্রচারণার প্রথম দিন থেকেই মাঠে সরব মেয়র প্রার্থীরা। এবার 5 জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন নির্বাচনে। এর মধ্যে আওয়ামী লীগের 4 জন এবং জাতীয় পার্টির 1 জন সৎ ও যোগ্য প্রার্থীকে নির্বাচিত করার কথা জানান নগরবাসী। যারা আসবে তাদের কাছে চাহিদা থাকবে আমাদের এটাই যে রাস্তাটা একটু বড় হোক, যানজটটা কমুক, এটাই আমাদের বড় চাহিদা। নির্বাচনে যে মেয়র হয়ে আসবে তো আমাদের এইগুলো আবার ভাল দেখশন করবে। আগামী দিনে চাই যে পুরা নগরটি সিসি ক্যামেরাটা আওতায় থাকুক, মাদকের হাত থেকে আমাদেরকে রক্ষা করুক। নির্বাচনে অংশ নেওয়ার জন্য মেয়র পদ থেকে অব্যাহতি দিয়ে দ্বিতীয়বারের মতো মাঠে নেমেছেন আওয়ামী লীগের নেতা মোহাম্মদ ইকরামুল হক টিটু। নির্বাচনের দিন ঘনিয়ে আসায় প্রচারণার পাশাপাশি দলীয় নেতাকর্মীদের নিয়ে আসছেন নির্বাচনী ছক। তিনি জানান সিটি কর্পোরেশন এবং পৌরসভা মিলিয়ে 15 বছর নগরবাসীর পাশে সেবক হিসেবে আছেন তিনি। করোনা মহামারীকালীন সময় একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত আমি মাঠে থেকে মানুষকে সচেতন করা, সরকারের নির্দেশনাগুলো সঠিকভাবে প্রতিপালন করা, ব্যক্তিগতভাবে আমি প্রায় 1,20,000 খাদ্য ব্যাগ তৈরি করে সেটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা, গণটিকা কার্যক্রম সফল করা, এই কাজগুলো একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত করেছি। প্রথম মেয়র হিসেবে যেসব কাজ করেছেন তা উল্লেখ করে ইকরামুল হক টিটু জানান, নগরবাসী যদি পুনরায় নির্বাচিত করেন তাহলে দ্রুত শেষ করবেন অসমাপ্ত উন্নয়ন প্রকল্প। আমি প্রত্যাশা করি যে আগামী 9 তারিখ তারা আমার প্রতীক টেবিল ঘড়ি মার্কায় তারা আমাকে ভোট দিয়ে, তাদের দোয়া আশীর্বাদ দিয়ে আমাকে বিজয়ী করে আবারও তাদের সেবা করার সুযোগ দিবেন। ঘরে বসে নেই অন্য মেয়র প্রার্থীরা, গণসংযোগ ও কর্মী সভা সহ নির্বাচনী প্রচারে ব্যস্ত সময় পার করছেন সবাই। হাতি প্রতীকের মেয়র প্রার্থী জানান, নির্বাচনের পরিবেশ ভালো এবং জনগণ এবার তাকেই নির্বাচিত করবেন। প্রাধান্য থাকবে যানজট, হোল্ডিং ট্যাক্স, জলবদ্ধতা, এই 3টি বিষয়ের উপরে জোর দিতে হবে। চাঁদাবাজি বন্ধ করতে হবে। 9 মার্চ কেন্দ্রগুলো শান্তিপূর্ণভাবে ভোট দিতে আসবেন, আমার পক্ষে ভোট দিবেন, উন্নয়নকে ত্বরান্বিত করবেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর প্রার্থী 149 জন, সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী 69 জন, আর ভোটার সংখ্যা 3,36,496 জন। আহমদ অনিক, জিটিভি নিউজ, ময়মনসিংহ।